চারিপাশটায় কি অবস্থা? এই লাগেজে ফুল মেকআপ থাকে, সব এখন বেরিয়ে এই অবস্থা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। তো তোমরা দেখেছো কালকের ভিডিওতে যে আমি একটা মেকআপ ক্রিয়েট করেছি এবং মেকআপটা করে আমি ব্লগটা শেষ করেছি, বাট টু বি কন্টিনিউ হিসাবে চলছে এখনও ব্লগটা। আমি মেকআপটা এখনও রিমুভ করিনি, এবার রিমুভ করব। তো তার আগে তোমাদেরকে দেখাই যে আমার ঘরটার কি অবস্থা এবং মেকআপ করতে করতে আমার চারিপাশে কী অবস্থা হয়ে থাকে, সেটা খাটে হোক বা নিচে হোক, মেঝেতে হোক বা যেখানেই বসি না কেন, সেখানেই আমার মেকআপে ছড়াছড়ি হয়ে যায় এবং এখন এগুলো গোটাতে হবে। আর এখন কটা বাজে একবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এখন বাজে হচ্ছে 1:24, রাত 1:24। এখন এগুলো গোটাতে হবে, তারপরে মেকআপ রিমুভ করতে হবে, তারপরে শুতে যাব। তার আগে আমি দেখাবো যে আমার চারপাশের কি অবস্থা এবং সেগুলোকে গুটিয়ে রাখতে হবে। এখন আমার লাগেজ ফাগেজ সব ওপেন হয়ে রয়েছে, সেগুলো গুটিয়ে নেবো, নাহলে পরের দিন কালকে সকালে খুব মুশকিল হয়ে যাবে, আমার তাড়াতাড়ি উঠতে পারবো না। তো চলো আগে দেখাই তোমাদেরকে কি অবস্থা ঘরটা, তারপরে আমি রিমুভ করবো, কারণ যতক্ষণ রাখা যায় আর কি, আমার মেকআপটা ধরে রাখা যায়। তো চলো, সবাই তো মেকআপ দেখতে ভালোবাসো, অনেকেই আছো আমার মতন যারা মেকআপ করতেও ভালোবাসো, যারা করো তারা তো জানো তার কষ্টটা কী, আর যারা জানো না আর যারা দেখছো আমার প্রথমবার আমার ব্লগটা দেখছো, তারা বুঝতে পারবে যে একটা মেকআপ করার পর এই যে এত সুন্দর করে আমি সন্ধ্যে থেকে বসে আছি মেকআপটা করতে করতে, এত রাত হয়ে গেছে আর এখনও চোখে ঘুম নেই, কারণ এইগুলো এখন সবটা গোটাতে হবে এবং রিমুভ করতে হবে। সবার থেকে বড় কথা, রিমুভ করতে হবে। একবার আমি দেখাই যে আমার চারিপাশটায় কি অবস্থা। আমার এই লাগেজে ফুল মেকআপ থাকে, সব এখন বেরিয়ে এই অবস্থা। আমার আশেপাশে আমি এখানে বসে আছি, সব মেকআপ এদিক দিয়ে ছড়ানো। গুছিয়ে নিয়েছি আর কি, আমার লাগেজ যা ছিল যা কিছু বেরিয়েছিল সব, এবার আমি মেকআপটা রিমুভ করব। তো তোমাদেরকে তো সবসময় আমি দেখিয়েছি যে মেকআপ কীভাবে করতে হয়, কীভাবে ডে মেকআপ, কীভাবে ক্রিয়েটিভ মেকআপ, বিভিন্ন রকমের মেকআপ তোমাদেরকে দেখিয়েছি, বাট এবার আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে মেকআপ রিমুভ করতে হয়। তোমরা দেখে বুঝতেই হয়তো পারছ যে সবসময় আমি একটু হাই মেকআপ দেখাই তোমাদেরকে, যেগুলো ডেলি বা যেগুলো ডে মেকআপ দেখায় সেগুলোতে তো কোনো হাই মেকআপ থাকে না, খুবই সিম্পল, একদম মানে লাইট ওয়েটের মধ্যেই আমি সবসময় মেকআপ দেখাই। কিন্তু যখন আমি ক্রিয়েটিভ করি তখন কিন্তু একটু হেভি মেকআপই করতে হয়। তো আমি টিস্যু নিয়ে নিয়েছি, হিমালয়ের টিস্যু নিয়ে নিয়েছি, এই যে হিমালয়ের টিস্যু। তো এই টিস্যুগুলো নিয়ে আমি এরকম দুভাগ করে নিয়েছি, মানে এভাবে কেটে নিয়েছি, কারণটা বলছি, এগুলো ওয়েট টিস্যু, অবশ্যই ওয়েট টিস্যু লাগবে। তবে আমি বলবো যে ওয়েট টিস্যু যখন ইউজ করবে অবশ্যই হিমালয় ইউজ করো, কারণ হিমালয়ের টিস্যুর পেপারটা না একদম সুতির তুলোর মতন হয়, আর অন্য অন্য কোম্পানি সেটা যদি হয় জনসনের হয় তাহলেও তোমার একটা সিনথেটিক ব্যাপার থাকে,
আর কালার তো পুরো জলে, স্কিনটা পুরো জলে। তো যাই হোক, তো যখনই ইউজ করবে ওয়েট টিস্যু অবশ্যই হিমালয়া কোম্পানির ইউজ করবে। হিমালয়া কোম্পানির টিস্যুটা কিন্তু খুব ভালো, আমার জন্য খুবই ভালো, যেহেতু একদম তুলোর মতন মনে হয়। তো আমি ফার্স্টে আইল্যাশটা এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আমি ওয়েট টিস্যু নিয়েছি, এই টিস্যুর মধ্যে আমি জনসন বেবি অয়েল দেব। এই যে যাদের কাছে জনসন বেবি অয়েল আছে তারা তো ইউজ করবে, আর যাদের কাছে নেই তারা নারকেল তেল, প্লেন নারকেল তেল। তো এবার আমি রিমুভ করব। সব থেকে কষ্ট হচ্ছে রিমুভ করাটা, আর সবসময় রিমুভ করতেই হয়, রিমুভ ছাড়া তো আমি রাত্রে একদম শুই না, মেকআপ নিয়ে আমি কখনোই শুই না, কারণ মেকআপ রাত্রেবেলা থাকাটা উচিত না। সারাদিনের পর আর কি, সারাদিনের পর রাত্রেবেলাটা যা ইউজ করবে স্কিনের মধ্যে সেটা কিন্তু পরদিন সকালবেলা এফেক্ট করে। তো সেক্ষেত্রে সবসময় ক্লিন করে আমি ক্লিন করেই রাখি, এবং হচ্ছে ময়েশ্চারাইজারটা সবসময় ইউজ করাটা উচিত। তো যাই হোক, এবারে আমি কি করব, পুরো দেখবে রিমুভ হয়ে যাবে। এই একটা সুবিধা বেবি অয়েল দিয়ে করলে পুরো মেকআপটা রিমুভ হয়ে যায়। আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, বেবি অয়েল অথবা নারকেল তেল দিয়ে ইউজ করলে এত সুন্দর ভালোভাবে টিন হয় ধারণার বাইরে। এবারে আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে স্কিনটা ধুয়ে নেবো। দেখো এবারে অতটা নেই যতটা ছিল তখন। তো এবারে আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি, কালকে অনেক রাত হয়ে গেছিলো আমার মেকআপ করতে করতে। তারপরে তোমরা দেখলেই যে মেকআপ রিমুভ করেছি তোমাদের সামনে, কীভাবে মেকআপটা আমি রিমুভ করি সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি ওয়াশরুমে গিয়ে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেছি মুখটাকে। তারপরে কী করেছি, এসে ভালো করে স্পঞ্জ করে, মানে টাওয়াল দিয়ে স্পঞ্জ করে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়েছি। আমার আর এনার্জি ছিল না যে তোমাদের সামনে এসে কিছু বলার জন্য, আর ভিডিও করার পর প্রচণ্ড ক্লান্তি লাগে আমার একটা, মানে এই মেকআপের ভিডিও যখন করি, কারণ আমাকে অনেক রকমের ভিডিও করতে হয়, শ্যুট করতে হয়, সেটা ফেসবুক, ইনস্টা অথবা ইউটিউব সব কিছু নিয়ে। তো আমার আর সময় হয়ে ওঠেনি যে তোমাদের সামনে এসে একটু বলি, আর কি ময়েশ্চারাইজার ইউজ করলাম সেটাও আর তোমাদেরকে দেখানো হয়নি। বাট আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আমি দেখাবো যে আমি আমার স্কিনে রাতে কীভাবে রুটিনটা কী, মানে আমি কীভাবে ফেসের কেয়ার করি, কী ময়েশ্চারাইজার ইউজ করি বা অন্য কিছু, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যখন সব কিছু শেয়ার করছি এটাও শেয়ার করবো। আর তোমাদেরকে একটা বলে রাখি যে আমি অনেক রকমের মেকআপ করি তোমরা দেখেইছ, এবং বেশিরভাগটাই হাই মেকআপ থাকে, বিভিন্ন রকমের টাইপের মেকআপ করা হয়, অনেক রকমের কালার ইউজ করা হয় ফেসের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু কখনোই ফেস ক্লিন ছাড়া আমি কিন্তু রাতে ঘুমাই না,
কারণ রাতে কিন্তু সব থেকে বেটার অপশন হচ্ছে যে আমাদের স্কিন ট্রিটমেন্টের জন্য ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং সবসময় করা উচিত আমাদের স্কিনে। সেক্ষেত্রে আমার টোনিংটা করা হয় না, টোনিং পার্টটা আমি বাদই দিয়ে দিয়েছি। আগে আমি খুব করতাম, মানে প্রথমে ক্লিন করতাম, তারপরে টোনার দিয়ে টোনিং করতাম, দেন আমি করতাম হচ্ছে ময়শ্চারাইজার। সেক্ষেত্রে টোনারটা ইউজ করা হয় না, আর যদিও বা ইউজ করি খুবই কম ইউজ করা হয়, মানে হয়ে ওঠে না বেসিক্যালি। কারণ আবার কটনের ইউজ করে লাগাও, তারপরে একটু ড্রাই করো, দেন আবার ময়শ্চারাইজার। সো আমি জাস্ট ক্লিন করি ফেস ওয়াশ দিয়ে, তারপরে একটা ভালো ময়শ্চারাইজার অথবা যে কোনো রকমের একটা অয়েল আমি অ্যাপ্লাই করে জাস্ট শুয়ে পড়ি। তো আমি আমার স্কিনের ডেলি রুটিনটা বলবো, রাতে কীভাবে আমি কেয়ার করি সেটাও আমি তোমাদেরকে একদিন না একদিন বলবো, ঠিক? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, যে আমার মেকআপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর কি টাইপের তোমরা ক্রিয়েটিভ মেকআপ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা ডে মেকআপের মধ্যে কি টাইপের, ট্রেডিশনাল হোক বা ওয়েস্টার্ন হোক, বা কি টাইপের তোমরা মেকআপ দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো, আমি ভিডিও করব তোমাদের জন্য। আর হচ্ছে যদি তোমরা কেউ আমার কাছে শিখতে চাও ব্রাইডাল মাস্টার ক্লাস, অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু আমার ক্লাসের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে, এবং আমার স্টুডিওটা হচ্ছে লোকেশন, আমার স্টুডিওর লোকেশনটা হচ্ছে বেলুড়ে, বেলুড় থেকে 5-7 মিনিট হাঁটা পথ স্টেশন থেকে আমার স্টুডিওটা হচ্ছে 5-7 মিনিট হাঁটা পথ। সেক্ষেত্রে তোমরা আমার কাছে এসে ক্লাস জয়েন করতে পারো। তবে আমাকে অনেক এখন এই সময় অনেকেই ফোন করছো ক্লাসে যাওয়ার, মানে ক্লাসে জয়েন করার জন্য, বাট ঘটনাটা এটা হচ্ছে যে এখন বাস ঠিকভাবে চলছে না এবং ট্রেন বন্ধ, সেক্ষেত্রে স্টুডেন্ট অনেকেই আর কি আসতে পারছো না আমার কাছে। যারা যারা পারছো না তারা আমার সাথে কন্ট্যাক্ট রাখো, তোমাদের সুবিধা মতন অবশ্যই আমি ক্লাস করব। এবং যারা বেলুড়ে থাকো, যাদের কিনা ট্রেন বাসের কোনো অসুবিধা নেই, তারা নির্দ্বিধায় আমার ক্লাসে জয়েন করতে পারো, খুব তাড়াতাড়ি আমি ক্লাস ওপেন করব, তোমরা কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাসটা শিখে যেতে পারো এবং নিজেরা ইনকাম করতে পারো ব্রাইডাল রিসেপশন বিভিন্ন রকমের মেকআপ করে। এখন জানে প্রত্যেকটা অকেশনেই কিন্তু এখন মেকআপ ছাড়া কিছু নেই, আর এই ফুল কোর্সটা যদি তোমরা শিখে নাও নিজেরাও কিন্তু মেকআপ করে ইজিলি বেরিয়ে যেতে পারবে, এবং যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাদেরকেও তোমরা সাজিয়ে দিতে পারবে। যেটা যদি তোমাদের মনে হয় যে আমাকে বুকিং করতে চাও তোমাদের স্পেশাল ডেতে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানে, বিয়ে, রিসেপশন, খ্রিস্টান ব্রাইড, নন বেঙ্গলি ব্রাইডাল, তো অবশ্যই আমাকে বুক করতে পারো। স্পেশাল অফার চলছে, সেক্ষেত্রে তোমাদেরকে ডিসকাউন্ট দেবো। আমার যা বাজেট রয়েছে এখন এই সিচুয়েশনের জন্য আমি তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা ফোন করে জেনে নাও যে তোমরা আমার কাছে শিখতে চাও নাকি বুকিং করতে চাও, সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে। আর আমার অফারটা কিন্তু অনলি ফর মেকআপের ক্ষেত্রে, যারা বুকিং করবে আমার কাছে তাদের জন্য এই অফারটা। আর সিট বুকিং ওপেন রয়েছে, সিট বুকিংয়ের জন্য কোনো অফার নেই ক্লাসের জন্য, যেটা বলছে আর কি। আর ক্লাসের জন্য যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্টের মধ্যেই কিন্তু তোমরা HD, নন HD, বিভিন্ন রকমের আইস মেকআপ, প্রোডাক্ট নলেজ অ্যান্ড হচ্ছে ব্রাশ নলেজ অ্যান্ড বিভিন্ন ধরনের টেকনিক, মেকআপের টেকনিকগুলো তোমরা কিন্তু শিখে যেতে পারো। তো চটপট চটপট নিজেদের নামগুলো আমাকে দাও এবং সিট বুকিং করো। সিট বুকিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং কিছু অ্যামাউন্ট দিয়ে তোমাদের সিটটা বুকিং করে নিতে হবে, তাহলে আর দেরি কিসে, নিজেদের সিট বুকিংগুলো এখন করে নাও। ডেট ফিক্সড হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আমি কালকে শেষ করতে পারিনি, তো আমি আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো এবং যারা সাবস্ক্রাইব করছো তারা দেখবে যে সাবস্ক্রাইবের পাশে একটা ছোট বেল আইকন রয়েছে, সেখানে গিয়ে অল বাটনে প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাবে, এবং হচ্ছে যে অনেক অনেক শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।